হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ওয়ার্ল্ড ইনফো 360 চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের জন্য নতুন একটি অনলাইন টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো বন্ধুরা, আমি আজকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে বিকাশ অ্যাপ থেকে খুব সহজে আপনার বাড়ির বাসাবাড়ির এবং আপনার দোকানের বিদ্যুৎ বিল ঘরে বসেই দিতে পারবেন খুব সহজে। তো বন্ধুরা, বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আপনাকে প্রথম বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, এবারে বিকাশ অ্যাপ ডাউনলোড করার পর বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তারপরে আপনাকে বিকাশে প্রথম ক্যাশ ইন করে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসতে হবে। আপনার কত টাকা বিল এসেছে বিদ্যুৎ বিল, সে অনুযায়ী আপনাকে টাকা বিদ্যুৎ বিল অনুযায়ী আপনাকে বিকাশে টাকা ক্যাশ ইন করে রাখতে হবে। তো বন্ধুরা, বিকাশ অ্যাপ থেকে তারপরে আপনারা বিদ্যুৎ বিল পেমেন্ট করতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করার পরে আপনাদের অ্যাপ ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা, এরপরে আমরা বিদ্যুৎ বিলটা কীভাবে প্রদান করব, কীভাবে দিব। তো বন্ধুরা, বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আপনারা বিদ্যুৎ বিলের যে কপিটা আছে সেই কপিটা সাথে নেবেন। নেওয়ার পরে আমরা আমাদের ব্যালেন্সটা চেক করে নেব। আমাদের এখানে ব্যালেন্সটা দেখতে পাচ্ছি, আমার এখানে ব্যালেন্স আছে। তো আমার বিল এসেছে 431 টাকা, আমি এই বিলটা পেমেন্ট করব। তো পেমেন্ট করার জন্য আমরা প্রথমত এই যে পে বিল আছে, পে বিলে ক্লিক করব। পে বিলে ক্লিক করব। পে বিলে ক্লিক করার পর আমরা বিদ্যুৎ বিল প্রদান করব। বিদ্যুৎ বিল প্রদানের জন্য এই যে বিদ্যুতে ক্লিক করব। বিদ্যুতে ক্লিক করার পর আমরা নিচের দিকে যাব। তো আপনার কোন প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যবহার করেন সেই প্রতিষ্ঠানের নামটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু নেস্কো পোস্টপেড ব্যবহার করি বিদ্যুৎ বিলের জন্য, তো আমরা নন নেস্কো পোস্টপেডে ক্লিক করব। নেস্কো পোস্টপেডে ক্লিক করার পরে আমাদের কোন মাসের বিদ্যুৎ বিল সেই বিদ্যুৎ বিলের মাসটা আমাদের ঠিক করে নিতে হবে। তো এখানে দেখতে পারতেছেন আগস্ট 2021। তো আমি জুলাই মাসের বিদ্যুৎ বিল প্রদান করব। তো আমাকে এই যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমি এখান থেকে জুলাই সিলেক্ট করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে জুলাইতে আমি ঠিক করে নেব। জুলাইতে ক্লিক করে দিলাম। তো আমার এখানে চলে এসেছে জুলাই। তো তারপর আপনার বিলের যে কপিটা আছে সেই কপিটা সাথে নেবেন এবং সেখানে দেখবেন যে আপনার যে লাস্ট পেমেন্ট ডেট, আপনার যে লাস্ট ডেট যে থাকে একটা বিল প্রদান করার জন্য, সেখানে তার বাম পাশে দেখবেন যে একটা কনজিউমার নাম্বার আছে। সেই নাম্বারটা আপনারা এই কনজিউমার নাম্বারে এখানে তুলে দেবেন। তো তুলে দেওয়ার জন্য আমরা কনজিউমার নামে ক্লিক করব। কনজিউমার নামে ক্লিক করার পরে আমরা আমাদের বিলের যে কনজিউমার নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে তুলে দিব। তো আমি এখানে নাম্বারটা তুলে দিচ্ছি 1201 8533। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমার কনজিউমার নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি। কনজিউমার নাম্বারটা দেওয়ার পরে আমরা পে বিলে করতে এগিয়ে যান। আমরা এখানে ক্লিক করব। আমরা লাল বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার পরিশোধের ডেট ছিল 25 আগস্ট 2021। তো আমি ডেট 25 তারিখের পরে দিচ্ছি, মানে আমার এখানে 25 তারিখ আমার লাস্ট ডেট পার হয়ে গিয়েছে। তারপরে আমি বিলটা এখানে প্রদান করতে পারতেছি কোনো চার্জ ছাড়াই। তো আমি এখানে কনজিউমার নাম্বারটা দিয়েছি। আমার যে বিলের যে 431 টাকা এসেছে, 431 টাকা এখানে চলে এসেছে। তো তারপরে বিল প্রদান করার জন্য আমরা যে নিচে পরের ধাপে ট্যাপ করব। পরের ধাপে ট্যাপ করলাম। পরের ধাপে ট্যাপ করার পর আমরা এখানে দেখতে পারবো যে পরিমাণ 431 টাকা। এই যে কনজিউমার নাম্বারটা এখানে দেওয়া আছে, কনজিউমার নাম্বারটা অবশ্যই ভালো করে চেক করে নেবেন। 120 18 533। তো আমার এই কনজিউমার নাম্বারটা আছে 431 টাকা বিল। তো আমি এখানে আমার পিন নাম্বারটা দিয়ে দিব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার পিন নাম্বারটা দিয়ে নিয়েছি। পিন নাম্বারটা দেওয়ার পরে আমরা যেখানে লাল একটা তীর বাটন আছে অথবা এই যে নিচে যে এই বাটনটা আছে, আমরা এই বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন যে আমার পে বিল নিশ্চিত করুন নেস্কো পোস্টপেড বিল, সর্বমোট চার্জ প্রযোজ্য নয়। এখানে কোনো বিল আলাদা এক্সট্রা কোনো চার্জ নেবে না, যা বিল আছে তাই নেবে। 431 টাকা আমার নতুন ব্যালেন্স 70 টাকার মতো আছে, যে আমার কনজিউমার নাম্বারটা। তো বিলটা পে করার জন্য, পেমেন্ট করার জন্য আমরা এই যে নিচে যে পে বিল করতে ট্যাপ করুন, এই এখানে ধরে রাখুন, আমরা এখানে ট্যাপ করে রাখবো। তো আমরা এখানে ট্যাপ করে ধরে রাখার পর আমাদের বিলটা সাকসেস হয়ে যাবে। তো বিলটা ট্যাপ করে ধরার পর আপনাদের একটু ইন্টারফেস দেখাবে। তো তারপরে দেখতে পাচ্ছেন যে আমার বিদ্যুৎ বিল সাকসেসফুলি পেইড। এই যে আমার কাছে বিকাশ থেকে একটা মেসেজ অলরেডি চলে এসেছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পে বিল সফল হয়েছে, আমরা পে বিলটা সফল করতে পেরেছি। তো আমাদের সময় যেখানে ট্রানজ্যাকশন আইডি দিয়েছে, সর্বমোট 431 টাকা, নতুন ব্যালেন্স 70 টাকা, কনজিউমার নাম্বার এটা, আমরা আমাদের বিলটা পেমেন্ট করতে সফল হয়েছি। তো আমরা পরবর্তীতে ক্লিক করব। পরবর্তীতে ক্লিক করার পর আমরা বিল রিসিপ্টটা বুঝে নিন। আমাদের যে বিল রিসিপ্টটা আছে, বিল রিসিপ্টটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য বিল রিসিপ্টে ডাউনলোড করুন। এই যে ডাউনলোড করুন, এই যে ডাউনলোড অপশনে রিসিপ্ট ডাউনলোড করলে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমরা ইন্টারনেট ড্রাইভ টু ভিউয়ার্স নাকি আমরা ইন্টারনেটে একটা চলে যাবো। আপনাদের একটা ব্রাউজার চলে আসবে, ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজারে ক্লিক করার পর আমাদের যে রিসিপ্ট আসে, বিলের রিসিপ্ট, সেই বিলের রিসিপ্ট এখানে চলে আসবে। তো আমরা বিলের রিসিপ্টটা এখানে ডাউনলোড করে নিচ্ছি। তো আমার বিল রিসিপ্টটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো বিল রিসিপ্টটা ওপেন আমি করে নিচ্ছি। তো এখানে ডাউনলোড করার জন্য আমার যে ডাউনলোড অপশনে চলে আসছে, আমার বিলের রিসিপ্টটা এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমি এই যে আমার যে এইটা দেখতে পাচ্ছেন যে পিডিএফ ফাইলটা, এটা হচ্ছে আমার বিলের রিসিপ্ট। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আপনাদের রিসিপ্টটা দেখাচ্ছি।
সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার যে বিলের রিসিপ্ট এই যে বিকাশ ইনফরমেশন অর্গানাইজেশন নেম হচ্ছে নেসকো প্রসপেক্ট বিল হচ্ছে জুলাই মাসের কনজিউমার নাম্বার এটা বিল অ্যামাউন্ট 431 টাকা এবং বিল ইনফরমেশন পেমেন্ট ডেট 2 সেপ্টেম্বরে করেছি বিকাশ অ্যাকাউন্ট এই নাম্বার থেকে ট্রানজ্যাকশন আইডি এই আমার ট্রানজ্যাকশন আইডি নাম্বারটা দিয়েছে এবং পেইড অর্গানাইজেশন 431 টাকা বিকাশ ফি 0 টাকা কোনো আলাদা কোনো এক্সট্রা ফি নেয়নি সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি এই ধরনের তথ্য আপনাদের সাথে সবসময় শেয়ার করে থাকি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে